কুরবানি ঈদের দিন আমি আমার 100 গ্রাম স্বর্ণ এবং পাসপোর্টটা হারিয়ে ফেলেছিলাম। 100 গ্রাম স্বর্ণ 6 লাখ টাকা পরিমাণ এবং আমার পাসপোর্টটা তারা আমাকে উদ্ধার করে দিয়েছে। আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। জেপিপিএন যারা আছেন তাদেরকে আমি হ্যান্ডস আপ জানাই। এই হাসিমাখা মুখ দেখে বোঝা যায় কতটা খুশি হয়েছেন দুবাই প্রবাসী রিপন। কিন্তু গতকাল সকালেও জানতেন না রিপন তার সারা জীবনের পরিশ্রম দিয়ে কেনা মূল্যবান সোনার অলংকার আর প্রবাসী জীবনের স্বপ্ন পাসপোর্ট আর ফিরে পাবেন কিনা। কিন্তু গতকাল বিকেলে একটি ফোনে বদলে যায় রিপনের সব চিত্র। এবার একটু ফিরে যেতে চাই ঈদের দিনের ঘটনায়। কি ঘটেছিল দুবাই প্রবাসী মোহাম্মদ রিপনের সঙ্গে? দীর্ঘদিন পর পরিবারের সঙ্গে ঈদ করতে দেশে আসেন রিপন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকল আনুষ্ঠানিকতা শেষ করে বিমানবন্দর থেকে একটি সিএনজি ভাড়া করে গ্রামের উদ্দেশ্যে রওনা করেন রিপন। রাজধানীর সাইনবোর্ডে সিএনজি থেকে নেমে অন্য একটি গাড়িতে ওঠেন রিপন। মাঝপথে গিয়ে বুঝতে পারেন সাথে থাকা জ্যাকেটটি আর নেই, আর সেই জ্যাকেটের মধ্যে ছিল 2টি পাসপোর্ট এবং 6 লাখ টাকা মূল্যের 100 গ্রাম সোনার অলংকার। দিশেহারা হয়ে আবার ছুটতে ছুটতে বিমানবন্দরে এসে এয়ারপোর্ট এপিবিএনের কাছে অভিযোগ জানান দুবাই প্রবাসী। 1 সপ্তাহ না যেতেই দুবাই প্রবাসীর হারিয়ে যাওয়া সোনা অলংকার উদ্ধার করে এবং পাসপোর্ট উদ্ধার করে তার হাতেই বুঝিয়ে দিল বিমানবন্দর এপিবিএন কর্তৃপক্ষ। চলুন তাহলে জেনে আসা যাক। আমি মোহাম্মদ রিপন, গত 10ই জুলাই ঈদের দিন সকালে দুবাই থেকে আসছে। ফ্যামিলির সাথে ঈদ করার জন্য ঈদের দিন সকালে আসছি। আসার পরে এয়ারপোর্ট থেকে একটা সিএনজি নেই, সিএনজি দিয়ে আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দিছি। সাইনবোর্ড পর্যন্ত সিএনজি যাবে। সাইনবোর্ড যাওয়ার পরে আমার হাতে ব্যাগ ছিল, আমি ব্যাগটা নিয়ে নেমে যাই। আরেকটা জ্যাকেট ছিল, জ্যাকেটটাতে আমার পাসপোর্ট ছিল আর 100 গ্রাম গোল্ড ছিল, সেটা ফেলে আমি ভুলে চলে যাই। ওখান থেকে আমি একটা সিএনজি নেই আমি আমার মুন্সিগঞ্জে যাওয়ার জন্য। সেখানে অর্ধেক রাস্তা যাওয়ার পরে আমার মনে হয় যে আমি আমার জ্যাকেটটা ফেলে আসছি, আমি চলে আসলাম সাইনবোর্ডে। আমি তখন সাইনবোর্ডে অনেক খোঁজাখুঁজি করছি আধা ঘন্টা, যে সিএনজিটা পাই কিনা বা একটু ওয়েট করছি। আরও 10টা 15টা সিএনজিকে জিজ্ঞেস করছি যে ভাই আমি এই ঘটনা, আমি সকালবেলা একটু আগে আসছি, আপনারা তো দেখছেন। হ্যাঁ সিএনজি তো ভাই, ও এই সিএনজি তো নাই, চলে গেছে ঢাকার সিএনজি। তখন আমি আমার ফ্রেন্ডকে নিয়ে এয়ারপোর্টে চলে আসি। এয়ারপোর্টের পুলিশ বক্সে এসে কমপ্লেন করে যে স্যার এই ব্যাপার, এখন ওনারা আবার এপিবিএনের অফিসটা দেখাই দিল। আমি এখানে আসছি, এখানে আসার পরে যদিও ঈদের দিন সবাই খুব ঈদের আমেজে ছিল, আমার সাডেনলি এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। সো তারপরে ওনারা খুব মানে যথেষ্ট ভালো মতো রেসপন্স করেছে, আমাকে ডিটেলসটা নিছে। নেওয়ার পরে আমাকে সার্ভার রুমে পাঠায়। সার্ভার রুমে গিয়ে আমি সব ইনফরমেশন দিই, ইনফরমেশন মোতাবেক সবগুলো পারফেক্ট হয়, সিএনজির নাম্বার ফাইন্ড আউট করা হয়, তারপরে আমাকে আরও ডিটেলস জিজ্ঞেস করা হয়, সব কিছু আমাকে একটা এই জিডি করা হয়, জিডিটা লিপিবদ্ধ করা হয়, বলে যে আপনি টেনশন নিন না, আপনার কাজ চলবে ইনশাল্লাহ, আপনি চলে যেতে পারেন। তখন আমি খুব হতাশ ছিলাম যে আসলে আমার পাসপোর্ট এবং প্রায় 6 লক্ষ টাকা পরিমাণ স্বর্ণ, মানে কি বলবো, আমি আসলে আমার কাছে কোনো ভাষা ছিল না। কিন্তু ওনারা আমাকে যথেষ্ট সাপোর্ট দিছে, যথেষ্ট আশ্বাস দিছে যে আপনি সিএনজি নাম্বার যেহেতু পাইছি আপনি আপনার মাল পাবেন। আমি তখন আসলে কনফিডেন্ট ছিল না যে আমি মালটা ব্যাক পাবো। সত্যি কথা বলতে যেটা, আমি আমাদের বাংলাদেশে এত অনেস্টলি কাজ করে এবং এয়ারপোর্টের আর্ম পুলিশ যারা আছে এপিবিএন তারা এত অনেস্টলি কাজ করে, তাদের অ্যাটিটিউড এবং সব কিছু এত ভালো আমি আসলে ভাবিনি। আমি আমার পক্ষ থেকে তাদেরকে হেডস আপ, মানে আমি কি বলবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। এয়ারপোর্ট থেকে সাইনবোর্ড ভাড়া লেগে গেছে 700 টাকা, তোমার ভাড়া দেওয়ার পরে চলে গেছে, তোমার যে জ্যাকেট রেখে গেছে আমি খেয়াল করিনি। বাসায় চলে আসার পরে যাওয়ার পরের দিন এখান থেকে ফোন দিছে আমি এয়ারপোর্ট থেকে, তোমার কাছে আমার কিছু মাল আছে, মালটা নিয়ে তুমি এয়ারপোর্ট আসো। ওরকম স্যার আমার একটু সমস্যা, আমি একদিন পরে যাবো, মানে পরশু দিন যাবো। জিনিসটা আবার এখানে একজনের কাছ থেকে গেছিলাম, এই বাড়িতে গেছিলো, এই বাড়িতে নিয়ে গেছিলো, পরে আমি কল করছি, পরে বাড়ি থেকে জিনিস এটা আনছি। যাত্রী মোহাম্মদ রিপন পবিত্র ঈদুল আধার দিন সকালবেলা সালামিয়ারের একটি ফ্লাইটে করে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল 9:30টার দিকে উনি দুবাই থেকে আসেন। তিনি ল্যান্ড করার পর উনি এয়ারপোর্ট থেকে একটি সিএনজি ভাড়া করেন এবং সেই সিএনজি ভাড়া নিয়ে যাত্রাবাড়ি সাইনবোর্ড এলাকার পর্যন্ত একটি সিএনজি ভাড়া করেন। তিনি মুন্সিগঞ্জের অধিবাসী ছিলেন, মুন্সিগঞ্জে যাওয়ার জন্য যাত্রা শুরু করেন। প্রথমতেই তার খেয়াল হয় যে তিনি তার গায়ে যে পরিহিত জ্যাকেটটি ছিল সেই জ্যাকেটটি তিনি সিএনজিতেই ফেলে এসেছেন অথবা হারিয়ে ফেলেছেন, এবং ওই সেই জ্যাকেটের পকেটে 100 গ্রাম গোল্ড এবং
দুটি পাসপোর্ট, ওনার নিজের দুটি পাসপোর্ট ওখানে রয়েছে। অভিযোগ পাওয়ার পরে আমাদের যেসব আমাদের যে টিম আছে সেই টিম তদন্ত শুরু করে। প্রথম দিকে আমরা ম্যানুয়ালি এয়ারপোর্টে গিয়ে আমরা চেক করে দেখি, কিন্তু সেখানে না পাওয়া যাওয়াতে আমরা এরপর সিসিটিভি ফুটেজ থেকে অন্যান্য বিষয়গুলি আমরা চেক করে দেখি এবং আমরা সিদ্ধান্ত উপনীত হই যে যাত্রী হয়তো সিএনজির মধ্যে এটা ফেলে গিয়েছেন। সিএনজির ড্রাইভার ছিলেন, ওনার নাম বদুমি। ওনার সাথে আমরা ফোনে কথা বলি, ফোনে কথা বলে উনি নিজেও স্বীকার করেন, জি স্যার এরকম একজন যাত্রী আমার সিএনজিতে উঠেছিলেন, ওনার জ্যাকেট একটি জ্যাকেট আমার সিএনজিতে রেখে গিয়েছেন, কিন্তু ওটার ভিতরে কী আছে এটা আমি জানি। পরবর্তীতে যখন আমরা বললাম যে আপনি চেক করে দেখেন যে এটার ভিতরে 100 গ্রাম গোল্ড এবং 2টি পাসপোর্ট রয়েছে, উনি স্বীকার করেন এবং উনি আমরা তখন তাকে বলি যে এয়ারপোর্টে আসেন, আমরা যাত্রীকে খবর দিচ্ছি, আপনি এয়ারপোর্টে এসে এই পাসপোর্ট এবং ওনার যে স্বর্ণ অলঙ্কার আছে এই স্বর্ণ অলঙ্কারগুলো আমাদের এয়ারপোর্ট অফিসে জমা দিয়ে যান। এরপর উনি কিছুটা সময় ক্ষেপণ করেন, হয়তো একটু ভীত ছিলেন পুলিশের কাছ থেকে কল পেয়ে, কিন্তু পরবর্তীতে যখন উনি বুঝতে পারলেন যে আমরা যাত্রীর গোল্ড এবং যাত্রীর পাসপোর্ট আমরা যাত্রীকেই ফিরিয়ে দেওয়ার জন্য ডেকেছি ওনাকে, তখন উনি আশ্বস্ত হন এবং আজ 16 জুলাই তিনি আমাদের এয়ারপোর্টে সেই মালামাল নিয়ে সিএনজি ড্রাইভার বদুমিয়া আমাদের এখানে আসেন এবং পরবর্তীতে আমরা যাত্রীকে বদুমিয়ার কাছ থেকে সকল ধরনের মালামাল উদ্ধার করে যাত্রীকে আমরা সেটা বুঝিয়ে দিই। যাত্রী হাসি মুখে এখান থেকে আমাদের এয়ারপোর্ট অফিস থেকে বাড়ির দিকে ফেরত গিয়েছেন। যাত্রী সাধারণকে আমি অনুরোধ করব যে আপনারা যখনই এয়ারপোর্ট থেকে অন্য কোথাও ভ্রমণ করছেন, আপনার বাড়ির উদ্দেশ্যে ভ্রমণ করছেন, দয়া করে সতর্ক থাকবেন, বিশেষ করে আপনার ট্রাভেল ডকুমেন্টস যা আছে, পাসপোর্ট, আপনার অন্যান্য যে সকল ডকুমেন্টস, সেই ডকুমেন্টসগুলো আপনি যত্ন সহকারে সংরক্ষণ করবেন, কারণ শুধুমাত্র আপনি এসেছেন, আপনি হয়তো ফেরতও যেতে চাচ্ছেন আবার বিদেশে, সেক্ষেত্রে আপনার অবশ্যই কিন্তু এই ডকুমেন্টসগুলোর প্রয়োজন হবে। তো এই জন্য আমি যাত্রী সাধারণকে বিনীতভাবে অনুরোধ করব যে আপনারা এখান থেকে এয়ারপোর্ট থেকে যখন আপনি নিজ জেলায় বা নিজ বাড়ির উদ্দেশ্যে রওনা হবেন অবশ্যই সতর্ক থাকবেন, এয়ারপোর্ট যেই গাড়িতে উঠেছেন সেই গাড়ির নাম্বারটি টুকে রাখবেন যদি সম্ভব হয়। এক্ষেত্রে যদি আপনার ধরুন কোনো মিসিংয়ের ঘটনা ঘটেও থাকে আমাদের জন্য তখন কাজ করতে অনেক সুবিধা হয়, এটা বলবো। আর এই সকল কাজ আসলে প্রতিনিয়তই আমরা দেখছি ঘটছে এয়ারপোর্টে, খুব অল্পই আসলে রিপোর্ট হয়, এটা নিয়মিতই আমাদের কাজ। যাত্রী সাধারণকে আমি অনুরোধ করব যে আপনারা আরেকটু ধৈর্য সহকারে আরেকটু সতর্ক থেকে এয়ারপোর্ট থেকে যে কোনো জায়গায় যাচ্ছেন সতর্কভাবে যাবেন এবং সতর্কতা অবলম্বন করবেন। আমি আমার পাসপোর্ট এবং অর্নামেন্টস ফিরে পেয়েছি এই এপিপিএনের সহযোগিতায়। আমি ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং থ্যাংক ইউ জানাচ্ছি, যারা ওনাদের সাথে সংশ্লিষ্ট ছিল তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি অসংখ্য ধন্যবাদ, আবারও থ্যাংক ইউ সো মাচ। উপর হাসি মাখা মুখে শাহজালাল বিমানবন্দরের এপিবিএন অফিস থেকে এভাবে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন রিপন এবং দুবাই প্রবাসীর মুখে হাসি ফুটিয়ে আনন্দিত এপিবিএন কর্মকর্তারাও।